হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। তো তোমরা জানো সামনেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, তো সেটা 17 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে হয়তো বেশিরভাগ স্কুলেই। তো তার জন্য কিন্তু আমি অনবরত প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে চলে আসছিলাম। অলরেডি 3টি চ্যাপ্টারের সাজেশান দেওয়া হয়ে গেছে এবং ক্লাসগুলোও নিয়মিত করানো হয়ে গেছে, কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করানো হয়ে গেছে। অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থেকে যদি না করে থাকো বা রিভিশন দিতে চাও সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। তো চ্যাপ্টার 4-এ তোমাদের আগেও আমি সাজেশান দিয়েছিলাম, তোমাদের আগে যে এক্সাম হয়েছে তার জন্য, এবং এখানে আমি কিছু আরও যুক্ত করেছি এবং ইম্পর্ট্যান্টগুলো বাছাই করে নিয়ে এসেছি। তো চলো স্টার্ট করে দেওয়া যাক চ্যাপ্টার 4-এর যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো, যেগুলো আসার মতো। প্রথমে দেখো, আমি পেজ নাম্বার দিয়ে দিয়ে তোমাদের করে দেওয়ার চেষ্টা করেছি যেটা ইম্পর্ট্যান্ট আছে। তোমরা একটা কাজ করো, তোমরা বইটা নিয়ে বসো এবং বইতে দাগ দিয়ে নাও, আমার মনে হয় সুবিধা হবে। আর প্রথমেই আছে অভিব্যক্তি কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন করে রাখবে, পেজ নাম্বার 94-এ আছে। রাসায়নিক বিবর্তনবাদ কার মতামত, সেটা হচ্ছে অপারিন আর হেলডেনের। শর্ট কোশ্চেন বট কোশ্চেন মিশিয়ে পুরোটা আমি কভার আপ করার চেষ্টা করেছি। 3 নম্বর হচ্ছে পৃথিবীতে সৃষ্ট প্রথম কার্বন যৌগ কোনটি, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। 4 নম্বর হচ্ছে কোয়াসালফেট কাকে বলে, কে প্রবক্তা, এটা 95-এ পেজ নম্বরে আছে। ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলো করে নিও, আর রিভিশন ক্লাসও অবশ্যই করে নিও। 5 নম্বর হচ্ছে মাইক্রোস্ফিয়ার কাকে বলে, প্রবক্তা কে, পেজ নম্বর 95-এ আছে। 6 নম্বর হচ্ছে প্রোটোসেল কাকে বলে, প্রবক্তা কে, 95-এ আছে। গরম তরল স্যুপ কাকে বলে, ভেরি ইম্পর্ট্যান্ট, পেজ নম্বর 95-এ আছে। 8 নম্বর হচ্ছে মিলার ও উড়ের পরীক্ষা, এটা তোমরা বর্ণনা করবে পুরো ছবিটা দিয়ে, ঠিক আছে? এবং এখানে যে তোর অনুপাতটা রয়েছে সেই অনুপাতটাও কিন্তু তোমরা একটু দেখে নেবে, আসে সেটা 96-এ আছে পেজ নাম্বার। এই যে আমি যেটা বলছিলাম যে মিরার উড়ের পরীক্ষায় CH4, NH3 এবং H2 যে অনুপাতে রয়েছে সেটা হচ্ছে 2:2:1 অনুপাতে রয়েছে। অভিব্যক্তির যে মুখ্য ঘটনাবলী যেগুলো রয়েছে সেগুলো ছকের মাধ্যমে তোমরা কিন্তু করবে 5 নম্বরের মতো করে। ল্যামার্কের মতবাদগুলো বর্ণনা করো, প্রত্যেকটা যতগুলো মতবাদ আছে এবং মতামত কাকে বলে সেটাও দেখে রাখবে। 12 নম্বর হচ্ছে ল্যামার্কের গ্রন্থের নাম হচ্ছে ফিলোসফি জুওলজিক, এটা হচ্ছে ল্যামার্কের গ্রন্থের নাম, খুব আসে। ল্যামার্ক মতবাদের বিপক্ষে কে বলেছিল এবং বিপক্ষে কি পরীক্ষা করেছিল সেটাও কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? ভাইসম্যান তার বিপক্ষে বলেছিল। 14 নম্বর চার্লস ডারউইন গ্রন্থের নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে? ডারউইনবাদ মতামত বর্ণনা করে 5 নম্বরের পড়ে রাখবে। তারপর হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে, ভেরি ইম্পর্ট্যান্ট, হুগো দ্য ফিস, এটা হচ্ছে আমাদের মিউটেশন তত্ত্বের প্রবক্তা। যদি না পাও খুঁজে তাই আমি উত্তরগুলো করে দিয়েছি। 17 নম্বর হচ্ছে প্রকরণ কি, 2 নম্বরের প্রশ্ন করে রাখবে, পেজ নম্বর 100-তে আছে। যদি ক্লাসটা মনে হয় একটুও হেল্প হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে যজ্ঞতমের উদ্বর্তন কাকে বলে, প্রবক্তা কে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে, প্রবক্তা কে। 20 নম্বর হচ্ছে কে প্রকৃতির খেলা বলে, সেটা হচ্ছে মিউটেশনকে প্রকৃতির খেলা বলে। 21 নম্বর হচ্ছে ঘোড়ার আদি পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস, ঠিক আছে? এবং কোন যুগে দেখা গেছে, ইওসিন যুগে। প্রত্যেকটা আদি পূর্বপুরুষ পুরো ছকের মাধ্যমে করে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট, এবং কোন যুগে কোন বিবর্তনটা দেখা গেছে সেটাও পড়ে রাখবে। আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস, যেটা প্লিস্টোসিন যুগে দেখা যায়। আধুনিক ঘোড়ার বিবর্তন বর্ণনা করো, ছকের মাধ্যমে করে রাখবে বা বড় করেও করে রাখতে পারো। 24 নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ কাকে বলে এবং উদাহরণ দাও, এবং এখানে কোন অভিব্যক্তি দেখা যায় সেটা পড়ে রাখবে। 25 নম্বর প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে,
উদাহরণ দাও, কোন অভিব্যক্তি দেখা যায় সেটা করে রাখবে। 26 নম্বর হচ্ছে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। নিষ্ক্রিয় অঙ্গগুলো অনেকগুলো আছে, সেটা পড়বে 2 নম্বরের মতো। এবং আমি যা বলে দিচ্ছি, আশা করছি এর বাইরে প্রশ্ন আসার কথা না। আশা করছি তোমরা এটা পড়ে গেলে অবশ্যই কমন পাবে। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে উদাহরণ দাও, এটা পেজ নম্বর 105 থেকে পড়ে রাখবে। হৃৎপিণ্ডের অভিব্যক্তি বর্ণনা করো। আমি পুরো খুঁটিয়ে খুঁটিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের নিয়ে এসেছি এবং আশা করি এটা পড়লে তোমরা অনেকটাই কভার আপ করতে পারবে। হৃৎপিণ্ডের অভিব্যক্তিটা পুরো সুন্দর করে করে রাখবে এবং 5 নম্বরের মতো করে করে রাখবে। আচ্ছা, 29 নম্বর, এবার কোশ্চেন কিন্তু যেগুলো আমি বলছি উত্তর হয়তো সেম হবে, কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, সেটা একটু বোঝার চেষ্টা করবে, কোশ্চেনটা বারবার পড়লে বুঝতে পারবে। জেরোফাইট উদ্ভিদ কাকে বলে, ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, এটা তোমরা 5 নম্বরের মতো করে পড়ে রাখবে। পটকার কাজ লেখো, রেডগ্রন্থি অবস্থিত কোথায়, সরি, অগ্রপ্রকোষ্ঠে, আর রেটা মিরাবিলিয়া অবস্থিত পশ্চাৎ প্রকোষ্ঠে। যদি আমার ফেসবুক পেজে জয়েন না হয়ে থাকো, অবশ্যই ফেসবুক পেজে জয়েন হতে পারো, ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পায়রার কটি বায়ুথলি আছে, 9টি বায়ুথলি রয়েছে। 32 নম্বর প্রশ্ন হচ্ছে পায়রার দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, সেটা হচ্ছে পেজ নম্বর 107 থেকে করে রাখবে। তারপর হচ্ছে বায়ুথলির কাজটাও এর মধ্যে তোমরা পড়ে রাখবে। হ্যালোফাইট কাকে বলে, শ্বাসমূল কি আর কাদের দেখা যায়, এগুলো একই রকমের প্রশ্ন, এগুলো তোমরা 108 নম্বর পেজ থেকে করে রাখবে। তারপর হচ্ছে লবণ মোচনের জন্য সুন্দরী গাছের কী রকমের অভিযোজন দেখা যায়, এটা পেজ নম্বর 108 থেকে করে রাখবে। উটের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। উটের লোহিত রক্তকণিকা কীরূপ, এটা খুব ইম্পর্টেন্ট। আমি 7 রাপ অ্যাপ্লিকেশনের সমস্ত কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই করে নেবে, সেখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন, ওয়াগেল নৃত্য হচ্ছে ইংরাজি অক্ষর 8-এর মতো দেখতে হয়, যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয় তাহলে মৌমাছিরা কীরূপ নৃত্য করবে, ঠিক আছে, তাহলে এটা 1 নম্বরের মতো করে করে রাখবে। 39 নম্বর প্রশ্ন, পর্ণকাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্সিজেন। 41 নম্বর প্রশ্ন, আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং আন্তঃপ্রজাতিক সংগ্রাম কাকে বলে, উদাহরণ দাও এবং প্রবক্তাকে, সেটাও কিন্তু তোমরা পড়ে রাখবে। এবার 42 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেটা হচ্ছে জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও, জীবন্ত জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কী কী মিল পাওয়া যায় সেটা পড়ে রাখবে। শিম্পাঞ্জির 2টি আচরণ উল্লেখ করো আর মৌমাছিদের 1টা আচরণ উল্লেখ করো। তাহলে এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে চ্যাপ্টার 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আমরা হাজির হব। তাহলে আজকের মতো টাটা।